আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত সাত ধরনের ব্যাড হ্যাবিট নিয়ে কথা বলবো, যেগুলি আমাদেরকে আস্তে আস্তে লেজি করে দিচ্ছে। হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি মুনতাসির মুন। আমি সাধারণত এই চ্যানেলে মেন্স ফ্যাশন, মেন্স লাইফস্টাইল, মেন্স স্কিন কেয়ার, মেন্স গ্রুমিং ইত্যাদি বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের যে ব্যাড হ্যাবিট আছে সেটি হচ্ছে আমরা সকালে উঠে নিজের বেড নিজে গুছাই না। সকালে উঠে যদি নিজের বেড নিজে গুছানো হয় তাহলে আমাদের সকালের প্রথম যে টাস্কটা থাকে সেটি কিন্তু আমাদের পূরণ হয়ে যায়, যার কারণে আমাদের মনের মধ্যে একটা ইলিউশন ক্রিয়েট হয়ে যায় এবং আমরা আমাদের বাকি যে কাজগুলি আছে সেগুলিও কিন্তু সুশৃঙ্খলভাবে করা শুরু করি। তাছাড়া একটা গবেষণায় দেখা গেছে যারা নিজের বেড সকালে উঠে নিজে নিজে গুছায় তারা কিন্তু অন্যদের থেকে একটু সময় মেনটেন্স করতে বেশি পছন্দ করে এবং নিজের কাজগুলি সঠিক ও সুশৃঙ্খলভাবে করতে বেশি পছন্দ করে। নাম্বার টুতে যে বদ অভ্যাস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কথায় কথায় এক্সকিউজ দেওয়া, অর্থাৎ কোনো কাজ এখন না করে পরে করব, কারণ এটা হচ্ছে, কারণ ওটা হচ্ছে। কারণ দিতে গেলে কিন্তু আমাদের কাজটি আলটিমেটলি সঠিকভাবে সম্পূর্ণ করা হয় না। সো এদিকে অলওয়েজ চেষ্টা করবেন এখন থেকে কোনো কাজ করার সময় কখনো এক্সকিউজ দিবেন না, দেখবেন আপনার অনেক সময় বাঁচবে এবং আপনি সারা দিনটা এনজয় করতে পারবেন। নাম্বারে আমাদের যে বদ অভ্যাসটি রয়েছে সেটি হচ্ছে আমরা নিজের ওয়ার্ক প্লেস হোক, সেটা পড়াশোনার জায়গা বা বিভিন্ন ধরনের অফিস আদালত, একটু গুছিয়ে রাখার চেষ্টা করি না। নিজে যেই জায়গায় কাজ করতেছেন বা যে জায়গায় পড়তেছেন বা যে কোনো ধরনের কাজই করেন না কেন, আপনি ওই জায়গাটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করবেন। যদি বিষয়টা একটু অগোছালো থাকে তাহলে কিন্তু আমাদের যে মেইন ফোকাসটা থাকে সেটি কিন্তু আমাদের কাজকর্মে বা আমাদের পড়ালেখায় বসে না। নাম্বার 4, প্লেইং ভিডিও গেম অল দা ডে। দেখেন আমি কিন্তু বলি নাই যে গেম খেলা যাবে না, আমি বলছি সারা দিন গেম খেললে তখন কিন্তু আপনি অন্যান্য কাজও করতে পারবেন না। অ্যাজ এ গেমার আমি নিজেও কিন্তু গেম খেলি, সো এমন না যে আপনার অন্যান্য কাজ বাদ দিয়ে আপনি সারা দিন গেম খেলবেন। 5 নাম্বারে আমাদের যে বদ অভ্যাসটা আছে সেটি হচ্ছে ওয়ার্কআউট স্কিপ করা। আপনি যদি এক্সারসাইজ বা ওয়ার্কআউট অলওয়েজ স্কিপ করতে থাকেন তাহলে কিন্তু আপনার বডিতে আলটিমেটলি কোনো ধরনের চেঞ্জ আসবে না। অলওয়েজ চেষ্টা করবেন প্রত্যেক দিন অ্যাটলিস্ট 25-30 মিনিটের জন্য ওয়ার্কআউট করা। যদি আপনি সেটি না পারেন তাহলে একদিন পরপর করবেন, বাট একদম 3 দিন টানা স্কিপ করবেন না ওয়ার্কআউট। নাম্বার 6, সোশ্যাল মিডিয়ায় অলওয়েজ অ্যাক্টিভ থাকা। এদিকে অলওয়েজ লক্ষ্য রাখবেন যাতে আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি অলওয়েজ অ্যাক্টিভ না থাকেন। আমাদের মধ্যে অনেকেরই দেখা যায় যে জাস্ট একটা নোটিফিকেশন উপরে আসে এবং সেটি ক্লিক করে আবার ঘন্টার পর ঘন্টা সেই জায়গায় আমরা নষ্ট করতে থাকি। সো এদিকে অলওয়েজ লক্ষ্য রাখবেন যাতে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম যাই থাকুক না কেন ইউজ করবেন, সমস্যা নাই, বাট সেটা যাতে আপনাকে ইউজ না করে। অ্যাজ আ ইনফ্লুয়েন্সার আমার এই কথাটা বলা ঠিক হচ্ছে না, বিকজ অফ আমার ভিডিও ছাড়লেও এখন অনেকে হয়তো বা নোটিফিকেশন অফ করে রাখবেন ইউটিউবের, যার কারণে আমার ভিডিওটা আপনি পাবেন ওইভাবে। বাই দ্য ওয়ে, আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে দিবেন। নাম্বার 7, আমরা যে বদ অভ্যাসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়াচিং পর্ন। এই বদ অভ্যাসটা আমাদের মধ্যে অনেকেরই আছে, বাট আপনি যদি পর্ন দেখেন বা মাস্টারবেশন করেন তখন কিন্তু আপনার শরীর থেকে ডোপামিন রিলিজ হয়, যার কারণে কিন্তু আমাদের আত্মবিশ্বাস যেটা আছে সেটি আস্তে আস্তে নিচে নামতে থাকে এবং আমাদের কাজ করার প্রতি কিন্তু একটা অনাগ্রহ সৃষ্টি হয়ে যায়। তো আজকের জন্য এতটুকুই, আশা করছি আপনার এই ভিডিওটি একটু হলেও কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে বা আপনি যদি একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে দিবেন। দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।